আপনি যদি একবার কাঁচা লোটটা ভর্তা খান তাহলে কাঁচা লোটটা শুটকি ভর্তা খেতেও এত মজা পাবেন না। বন্ধুরা, হয়ে গেল সুস্বাদু কাঁচা লোটটার ভর্তা। হ্যালো বন্ধুরা, সবাইকে দ্য সিএম দ্য হাংরি ট্রাভেলার্সকে স্বাগতম। আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁচা মাছের লোটটা ভর্তা। সবাই সাধারণত লোটটা শুটকি ভর্তা গেছেন, কিন্তু কাঁচা মাছের লোটটা ভর্তা যে কতটা মজা তা না করলে আপনি বুঝতে পারবেন। এখানটাকে আমি এখন সেদ্ধ করে নিব হালকা হলুদ আর লবণ দিয়ে। একটা পাতিলে পুনে এক কাপের মতো পানি দিয়েছি, এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাছটাকে আপনারা ভিনেগার দিয়ে একটু ধুয়ে নেবেন এবং দেবেন একটু প্রয়োজন এক পাল্টি লেবু দিয়ে দিবেন, কারণ তাতে করে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সামুদ্রিক মাছ সেটা থাকবে না। পনেরো সেদ্ধ করার পর দেখবেন হালকা ছেড়ে ছেড়ে আসে, তখন নামিয়ে নেবেন বেশি, কারণ এটা মাছটা খুবই নরম। এখন আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিব। দেখুন এটা মাঝখানে একটা সেন্ট্রালে কাঁটা আছে, আমি দিয়েও কাজটা করতে পারবেন। দেখবেন এখান থেকে মাছটাকে সরে দিলে অটোমেটিক কাঁটাটা সরে আসছে, ঠিক আছে। আমি চামিচ দিয়ে করছি যেহেতু অতিরিক্ত গরম। লোটটা মাছটা ভর্তা করার জন্য একটু ভেজে নিতে হবে, সেজন্য যে যে উপকরণ দিয়ে ভাজতে হবে আমি দেখাচ্ছি। এক কাপ চামচের মতো সয়াবিন তেল দিচ্ছি, এক কাপের মতো পেঁয়াজ দিব, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নিই। যখন এই কালারটা চলে আসবে পেঁয়াজ এবং মরিচের, তখন আমরা এটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা এটা নামিয়ে ফেলবো। ভর্তার জন্য উঠিয়ে ফেলবো এবং কাঁচা মরিচটা যেহেতু আস্তে রয়েছে, এটা কোনো কিছু দিয়ে সামান দিস্তা দিয়ে এটাকে একটু পিষে নিব, পিষে তারপরে ভর্তায় দিব। এখন আমি যেটা করব, দুই টেবিল চামচের মতো রসুন কুচি করে একটু হালকা ভেজে নেবো, যে তেলে আমি পেঁয়াজটা ভেজেছি, প্রচুর করে তেল দেওয়ার প্রয়োজন নেই। এবং আপনাদের আমি বলতে পারি, কাঁচা লোটটা যে ভর্তাটা আপনারা খাচ্ছেন এটা একবার যদি বাসায় করে খান, আর আপনি লোটটা শুটকি খাবেন না, শুধু এই কাঁচা লোটটা ভর্তা করেই খেতে আপনার ভাত ভালো লাগবে। আর এক টেবিল চামচ মতো তেল দিয়ে নিব আমি, দিয়ে এবার আমরা যে কাঁচা লোটটা রেখেছি, যেটা মাছটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন কোনো কাটা নেই, হাত দিয়ে ধরছি কোনো কাটা নেই, পুরো কাটাটাই বের করে ফেলেছি। এটা আমরা এখন ভেজে নেব, একটু দ্রুত ভাজতে হবে, কারণ যেহেতু পানি পানি মাছটা নিচে কিন্তু লেগে ধরতে পারে। এটাকে এখন আমরা ওয়ান প্যানে স্টিয়ার ফ্রাই করব। আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি, কাঁচা লোটটা যারা ভর্তা খাবেন, কাঁচা লোটটা যারা ভর্তা খাবেন, একবার শুটকি মাছের লোটটা আর খেতেই মনে হবে না, এত মজা, খুবই সুস্বাদু। কাঁচা লোটটা স্টিয়ার ফ্রাইড করে নেওয়ার পরে এই পর্যায়ে এসছে, আর এর জন্য এর সাথে আমি যেগুলো করেছিলাম, তো পেঁয়াজটা হালকা সেদ্ধ করে নিয়েছি ভেজে, এটার মধ্যে হালকা জাস্ট স্টিয়ার ফ্রাই করে নিয়েছি রসুনটা কুচি, একটা আস্ত রসুন বড়, আর সাথে দুই টেবিল চামচ ধনিয়া পাতা, সাথে দিয়েছি হলো আদা কুচি এক টেবিল চামচের মতো, আর পাঁচটা ঝাল কাঁচামরিচ, সাথে একটু দুই চিমটির মতো লবণ দিয়ে জাস্ট একটু স্ম্যাশ করে নিয়েছি। এখন এগুলো সব কিছু দিয়ে আমরা এটাকে মাছটাকে ভর্তা করব। সো আমরা একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলো আপনার পেঁয়াজ, বেরেস্তা, বেরেস্তা বলতে হালকা সেদ্ধ করা, আর হলো রসুনটা, এবং তারপর দিচ্ছি কাঁচামরিচ, পাতা, লবণটা আপনি স্বাদ মতো দিবেন, আর হলো আদা, কাঁচা আদা আর কাঁচা ধনিয়া। কাঁচা আদা আর কাঁচা ধনিয়াটা দেওয়া হয়েছে এই কারণে স্বাদটা অনেক বাড়ে, এবং রসুনটাও চেষ্টা করবেন হালকা স্টিয়ার ফ্রাই করে, তাহলে রসুনের স্বাদটা যেন রয়ে যায়। তারপর সব কিছু এখানে একত্রে করে মাখিয়ে নেব, আর এটাতে অল্প একটু মাখানোর পরে হালকা একটু সরিষার তেল দিয়ে দিব, জাস্ট হালকা সরিষার তেলের একটা ফ্লেভার আসবে। তাই আমি এখান থেকেই ফ্লেভারটা পাচ্ছি, দেখুন এরকম হয়ে গেছে, কতটা খেতে মজা হবে অবিশ্বাস্য পাচ্ছি। ভালো মতো মাখতে হবে, প্রত্যেকটা জিনিসপত্রের সাথে লেগে যায়। হয়ে গেল আমার সেই কাঁচা লোটটার ভর্তা, আর যারা এখনো এটা করে খাননি
অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর এটা যদি একবার করে খান আপনার কিন্তু লোট্টা মাছের শুটকি করে ভর্তা করে খেতে এত ভালো লাগবে না আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটা প্রেস করুন যাতে নতুন নতুন অনেক আপডেট আপনি আরো জানতে পারেন আশা করি বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ